7 জঙ্গলমহল নিউজ। শুরুতেই দেখে নেব শিরোনাম। শিরোনাম, নিবেদন করছে হাইল্যান্ড গার্ডেন, যেন এক রাজকীয় অনুভূতি। বাইশ নম্বরকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নয় আমর। পশ্চিম মেদিনীপুরের দেবরায় শৈত্য প্রবাহের কারণে দুই ব্যক্তির মৃত্যু। বাঁকুড়ায় একাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক। আজ 14 দফা দাবির ভিত্তিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল এএনএম এর পুরুলিয়া শাখার কর্মীরা। আসছি বিস্তারিত খবরে। গতকাল 22 নম্বর ওয়ার্ডে যুবক খুনের অভিযোগ উঠল তিন বন্ধুর বিরুদ্ধে। ঠিক তার পরের দিনেই ঘটল আরো এক শিউরে ওঠা ঘটনা। আজ সকালে কিশোরের দল ক্রিকেট খেলার সময় বল চলে যায় পাশের ক্ষেতে। বল আনতে গিয়ে ছেলেরা দেখতে পায় একটি পাথরের গায়ে রক্তের দাগ। তাদের চিৎকারে মহল্লাবাসী ছুটে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে সেখানে নমুনা সংগ্রহ করে। সেখান থেকে উদ্ধার হয় খালি মর্দের বোতল ও গ্লাস। এখন দেখার এই নমুনাগুলি পুলিশের তদন্তে কতটা কাজে আসে। আমার নাম মাহমুদ শাহ। পুলিশ এসেছিল যে ওখানে ছেলেদের বল গেছিল, ছেলেরা দেখলো, ছেলেরা আমরাকে বলল, আমরা ওখানে দেখলাম। তা বাদে ওই ব্লাড ফ্লাড পাথর ফাথর পাওয়া গেল, ওইটার জন্য পুলিশ এখানে এসেছিল ইনকোয়ারি। সকালবেলা খেলতেছিলাম, দুপুরে কখন খেলে? এটা চারটার সময়ের ঘটনা। চারটার সময় ঘটনা। তারপরে আপনার জানালেন পুলিশকে? পুলিশ, হ্যাঁ পুলিশকে জানালেন। জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল ওয়েস্ট বেঙ্গল এএনএম এমপ্লয়িজ সোসাইটির পুরুলিয়া শাখা। যাদের মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি হল কমিউনিটি হেলথ অফিসার পদে এএনএম দের প্রমোশন দেওয়া, সিনিয়রিটি ওয়াইজ গ্রেডেশন পে স্কেল পরিবর্তন করা প্রমুখ। ডেপুটেশন কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ডেটটা দিয়েছিলেন যে স্যারের সাথে আমরা সামনাসামনি দাঁড়িয়ে কিছু কথা বলবো, মানে বসে যে আমাদের কি কি প্রবলেম, তার সাথে আমাদের কি কি স্যার কি মানে আমরা কি সমাধান ভেবে রেখেছি এবং স্যার কি সমাধান ভেবেছেন এটার জন্য। যেমন অনেক কিছু আমাদের আছে, এই তো ব্যানারে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কি কি পয়েন্ট আছে, তার এগেনস্টে স্যার আমাদেরকে কি কি বলেছেন এবং আমরা স্যারকে কি কি বলেছি সেটাও। এটাই আমাদের কর্মসূচি আজকে। আমাদের কোনো রকম কোনো বিক্ষোভ সমাবেশ বা কোনো ডেপুটেশন জাতীয় কিছু না, স্যারের সাথে এটা আমাদের আলোচনার বিষয়। কিন্তু কর্ম তো বিরতি হয়েছে, কাজে তো বিরতি হয়েছে আজ দিন। কাজে কাজের তো বিরতি হয়েছে? হ্যাঁ না, আমরা সিএল নিয়ে এসেছি, বিরতি বলে কিছু না, আমরা সবাই পার্সোনাল সিএল ম্যানেজ করে না, আমরা নিশ্চিতভাবে ছুটি নিয়ে এসেছি। মঙ্গলবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের সত্যপুর গ্রামে প্রচন্ড ঠান্ডায় এক মহিলা সহ দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন বলাই ধারা বয়স 67 ও নির্মলা আচার্য বয়স 70 বছর। কোনো রোগ ছিল না মৃত দুই ব্যক্তির।
অতিরিক্ত ঠান্ডার কারণে ওই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দাবি মৃত দুই ব্যক্তির পরিবারের সদস্যদের। স্বাভাবিকভাবেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মারা গেল, ঠান্ডা অতিরিক্ত, আর ঠান্ডার তোরে কফ টফ হয়ে গেল, এই করে মানে কালকে নিয়ে গেছিলাম ভর্তি করতে, সঙ্গে সঙ্গে ঠান্ডার জন্য, অতিরিক্ত ঠান্ডার জন্য না, অন্য কোনো রোগ ছিল না? অন্য কোনো রোগ ছিল। নাম কি? বলাই ধারে। বয়স? বয়স 52। গ্রাম? গ্রাম সত্যপুর। তোমার নাম কি? আমার নাম লক্ষ্মীকান্ত ধারা। কে হও তুমি? আমি ওনার ছেলে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে খিড়কি বাজার এলাকায় রয়েছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডে থেকে জেলার বিভিন্ন প্রান্ত যাতায়াত করে অনেকগুলি বাস, হাজার হাজার যাত্রী রোজ যাতায়াত করে এখান থেকে। যাত্রীদের বসার জায়গা থাকলেও তা আপাতত হকারদের দখলে। কিছু বলতে গেলেই জোটে অসভ্য আচরণ, হকার ও ছোট গাড়ির চালকদের দৌরত্বে নাবিশ্বাস হয়ে উঠেছে যাত্রী, বাস চালক ও টেন্ডার নেওয়া কর্তৃপক্ষরা। কি সমস্যা এখানে? সমস্যা এখানে বলতে বাস রাখার জায়গা পাচ্ছি না আমরা, মারুতি স্ট্যান্ড হয়ে গেছে, সেটে মোটামুটি যে প্যাসেঞ্জার এসে বসবে তার কোনো মানে দোকানদানি এমন হয়ে গেছে, প্যাসেঞ্জার বসতে তো সময় পাচ্ছে না। মারুতিওয়ালা দিয়ে কিছু বললে মারুতিওয়ালা খুলে মারতে এসে আমাদের 5 মিনিট করে হল, ড্রাইভার তো এসে নেমে তো পেঁচা করতে হবে, গাড়ি ঘোরানোর জায়গা তা পায় আছে এখানে, টোটোওয়ালা আর মোটরসাইকেলওয়ালা হ্যান্ডেল লক করে চলে যাবে। হ্যাঁ, ট্রলি সাইকেল সবই থাকে, চায়না তোমার টোটোওয়ালা দোকানদারি তো মানে সেটের ভিতরে দোকানদারি করে দিয়েছে। কিছু বললে কি বলে না? কিছু বললে মারতে আসবে, এই কালকে আমার বাসটা কালকে জায়গা নাই ঘোরানার, আগে দিকে জায়গা ছিল, আমি স্যার ড্রাইভার বলছে 5 মিনিট টাইম এসে সামনেটাই ঘুরে দিচ্ছি, সেই ঘোরানোর সময় ডান দিকে একটু মারাতে গিয়ে টাচ পড়ে যাই, হালকা রকম ছোঁয়া যায়, সেই মারাতেওয়ালা বলছে দেখবি দিয়ে দেবো, মেরে দেবো, কেটে দেবো, আগে মারবো। যাতায়াত করি বাসে, দাঁড়ানোর মানে বসার জায়গা তো নেই, এই 5-10 মিনিট দাঁড়িয়ে থাকতে হয় একইভাবে, সেটার উপর তো দেখছেন সব দোকানদানি হয়ে গেছে, সারাক্ষণ যতক্ষণ দাঁড়াতে হয় মানে দাঁড়িয়ে থাকতে হয়, এখানে বসার জায়গা নেই। বলবো কাকে বলতে হবো, যাকেই বলতে হবো সেই চোখ রাঙাচ্ছে, মানে সেই তো বলছে আমার দশরই দাঁড়াবে, মানে সেখানে সেটে যেখানে বসার জায়গা করা আছে সেইখানেই সব ব্যবসা আরম্ভ করে দিয়েছে, ফল টলের ব্যবসা হচ্ছে। এটা কতদিনের সমস্যা? এটা এরপর দীর্ঘদিন চলে। রক্ষণাবেক্ষণ আমরা পৌরসভাতে চেয়ারম্যানকে অরূপ ধারাকে বহুবার বলেছি, চেয়ারম্যান সাহেব বলছেন দেখছি, লিখিত দাও, লিখিত 7-8 বার দেওয়া হয়েছে, কোনো সুরাহা হয়নি। বাস স্ট্যান্ডের মাঝখানে দুটো ফল দোকান বারবার বেড়ে বেড়ে চলে এসছে, বাস স্ট্যান্ডের মানে ফল দোকান টোটো হ্যাঁ এই সকল নিয়ে আমরা 8 দফায় লিখিত দিয়েছিলাম, পেচ্ছার কারণে বাথরুমের ডিস্টার্ব হ্যাঁ এই সকল নিয়ে বহুবার, টোটো রিক্সা মারুতি স্ট্যান্ডের জায়গায় বাস স্ট্যান্ডে যে মানে বাস রাখবে সেখানে মারুতি স্ট্যান্ড হয়ে গেছে, যাত্রীদের বসার যে সেটগুলো সেখানে তো এখন হকারদের দখলে চলে গেছে, এই বিষয়ে আপনারা কিছু বলেন? এই বিষয়ে চেয়ারম্যানকে জানানো হয়েছে, চেয়ারম্যান বলছে আমি স্টেপগুলো দেখছি। কতদিন ধরে এই হকারগুলো আছে? সেটা এটা হয়ে গেল প্রায় 1-1.5 বছর ধরে হয়ে গেল। আমরা লিখিত জানিয়েছিলাম, লিখিত আমরা জানিয়েছি, কোথায় কোথায় জানি কপি তো আমাদের চেয়ারম্যান স্যারকে জানানো হয়েছে, থানাতেও জানানো হয়েছে, কোনো রকম কোনো সুরা। বাঁকুড়া জেলা জুড়ে চলছে শীত প্রবাহ, সন্ধ্যা নামতেই শীত দাপিয়ে বেড়াচ্ছে, এইরকম আবহে গরিব মানুষদের কথা চিন্তা করে কম্বল বিতরণের উদ্যোগ নিল খোদ জেলা শাসিকা মৌমিতা গদালা বসু ও জেলা সভাধিপতি অরূপ চক্রবর্তী। গরিব রিক্সা চালক, ফুটপাথবাসী সহ বেশ কিছু মানুষদের কম্বল বিতরণ করেন তারা। বাঁকুড়া মেডিকেল কলেজের সামনে শেড বানানোর সিদ্ধান্ত নেন তারা, জেলা প্রশাসনের এই উদ্যোগে খুশি বাঁকুড়াবাসী। সেই কম্বল দিল, ঠান্ডাটা দারুণ, খুব ঠান্ডা, বাবাতে ভালো লাগছে, এখন ঠান্ডাতে বাঁচবো না, এটা ভাবিনি, যাচ্ছি ভাবিনি, যাচ্ছে কেউ দেবে বলে এটা ভাবিনি, যাই হোক আছে এটা আমরা পেয়ে ভালোই হইল, ঠান্ডাতে বাঁচা যাবে। পঞ্চায়েত থেকে এসেছি, এখানে কী করছি? এখানে একটা মেয়েকে রুগী নিয়ে এসেছি, এখানে এখানে আমরা তো অসুবিধার মধ্যেই আছি, ঠান্ডাতে কী করবেন, ওভাবে তো থাকতে হবে, না থাকলে কোথায় থাকবে? অতিরিক্ত শীত পড়েছে, তা ডিএম ম্যাডামের সঙ্গে মিটিং ছিল, বললেন যে চলুন 9টার সময় বেরোবো কম্বল বিলি করে, আমি বললাম ঠিক আছে চলুন, বেরিয়ে পড়লো, অনেক দুস্থ লোক আছে তাদের মধ্যে বিতরণ করলো, প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজ 2 দিন ধরে, সরকারি সমস্ত অফিসাররাও বেরিয়েছে, আমরাও বেরোলাম ডিএমএকে সঙ্গে নিয়ে বিতরণ করছি, রেল স্টেশনে গেছিলাম,
মেডিকেল কলেজে গেছিলাম, এখন বাস স্ট্যান্ড আছে, প্রস্তুত আছে, আমরা জেলা প্রশাসন রেডি আছি, তৈরি আছি, যে কোনো ধরনের পরিস্থিতি হলে আমরা মোকাবিলা করব। ঠিক আছে, এখন অনেক মানুষের উন্নতি হয়েছে, আগে বহু মানুষ থাকতো পড়ে, অনেকে পুকুরে খাটতে যেত, এখন নেই ভিড়, মানুষের অর্থনৈতিক অবস্থাটা একটু উন্নতি হয়েছে। পেশেন্ট পার্টি, পেশেন্টের যাদের বাড়ির লোকেরা আছে হসপিটালে, তাদের সেডে থাকে, জায়গা কম পড়লে ওরা সব নিজেরা টেম্পোরারি বাড়ি তৈরি করে। না, আমরা তো অবভিয়াসলি ভাবছি, এক্ষুনি তো ডিএমের সঙ্গে কথা হচ্ছে, এদের কোনো শেড ফেড তৈরি করে দেওয়া যায় কিনা আমরা ভাবছি, শেড করে দেবো হয়তো। আরো দেব রাস্তায় যারা যারা আছেন, যাদেরকে আমরা মনে হয়েছে যে আমাদের দেওয়া দরকার, আমরা তাদেরকে। মেদিনীপুরের বিদ্যাসাগর বিদ্যালয়ের অধীনে আছেন দুই মেদিনীপুরের বেশ কিছু বিএড কলেজ। উক্ত বিএড কলেজ কর্তৃপক্ষগুলি অভিযোগ, 2016 থেকে 18 শিক্ষাবর্ষে এক লাফে অনেকটা ফিস বাড়িয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারে বিএড কলেজগুলির একাকৃত হয়ে খড়গপুর বিএড কলেজে মিটিংয়ে বসেন এবং সেখানেই সিদ্ধান্ত হয় লিখিত অভিযোগ করা হবে। এই ব্যাপারে আমাদের প্রতিনিধি ইন্সপেক্টর অফ কলেজেসের ডক্টর অভিজিৎ রায়চৌধুরীর সাথে ফোনে যোগাযোগ করেন। তিনি জানান, কোনো ফিস বাড়ানো হয়নি, গতবার যে ফিস মকুব করা হয়েছিল এবছর তা আবার পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। অনেকেই এটাকে ফিস বাড়ানো হয়েছে বলে দেখাতে চাইছেন। বিশ্ববিদ্যালয়ে আসল সমস্যা হলো 2 ইয়ার্স বিএড কোর্স, 2016-18 তাদের ভর্তি হয়ে গেছে, সেই সময় কোর্স ছাত্রদের এনরোলমেন্ট ফি ছিল 1500। ইন দ্য মেন হোয়াইট ছাত্ররা সেটা জানত, ভর্তি হয়ে গেছে তারা, এখন বিশ্ববিদ্যালয়ের ফর্ম ফিল আপের পর এডমিট কার্ড ওরা উইথেল করেছে সব কলেজের, যে আমাদের এই নোটিফিকেশন অনুযায়ী 2014 সালের অল ডিউজ ক্লিয়ার করো, সেই ডিউজটাও কিন্তু আরবিটারিটি, কোনো কলেজে 100 ছাত্র নেই, ওরা 100 ছাত্র হিসাবে সবাই করে নিয়েছে, অনেক ছাত্র ড্রপ করেছে, অনেক কলেজে ছাত্রদের ফ্রি সিট দেয়, ওদের বক্তব্য এইসব ফ্রি সিট বুঝি না, 100 জন ছাত্র পারমিসেবল, 100 জনের যা ফি হয় দিয়ে দাও, আর এনহান্সটা আমরা করতেই পারি। আমরা মনে করছি ইন দ্য মিডল অফ দি সেশন এনহান্সমেন্ট অফ এনি ফি ছাত্রদের পক্ষে ব্যাড ইন ল, আনএথিক্যাল করা যাবে না, আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ফর্ম গ্রহণ করে এক্সামিনেশন ফি নিয়ে এডমিট কার্ড ইস্যু করবো না, ওরা ছাত্রদের ক্রমাগত ছাত্র গেলে বলছে ওটা তোমার দেখার দরকার নেই, ওই কলেজকে বলো যা হিসাবে টাকা জমা দিকে তোমাদের পরীক্ষা হবে। আন্ডার ছাত্রদের কোনো কোনো জায়গায় যারা জেনে গেছে এডমিট কার্ড উইথেল করেছে, তারা কলেজকে বলছে আমরা পরীক্ষা দিয়ে বেরিয়ে যাবে স্যার, আমাদের আটকাচ্ছে কেন, আর বিশ্ববিদ্যালয় বলছে যে না আমরা কোর্স ফি বাড়ানোর অধিকার আছে, আমরা বাড়াতে বাড়িয়েছি। ইন সেশন ফর হুইচ দে আর এডমিটেড আর বিএড 2 বছরের কোর্স ফর 2 ইয়ার্স 2016-18 কোর্সে তাদের মাঝে মাঝে নতুন কিছু কালেক্ট করা যাবে না, আমরা জমা দেবো না। আগামী 10ই জানুয়ারি উদ্বোধন হবে শ্রেষ্ঠ বাণিজ্য মেলার, মেলা চলবে আগামী 16ই জানুয়ারি পর্যন্ত। সেই মোতাবেক সেজে উঠেছে মেদিনীপুর বিদ্যাসাগর মেমোরিয়াল হল প্রাঙ্গণ। এই বাণিজ্য মেলা নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন পশ্চিম মেদিনীপুরের ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাধিপতি উভয় রঞ্জন পাল, সাধারণ সম্পাদক চন্দন বসু। মেলাটিতে মোট 70টি স্টল থাকবে বলে জানা যায়। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এন্টারপ্রেনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন খাস জঙ্গল, আমরা যৌথভাবে একটি ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফেয়ার অর্থাৎ জেলা শিল্প মেলা অর্গানাইজ করতে চলেছি। আমাদের ইনাগুরেশন 10ই জানুয়ারি, আমাদের মেলা চলবে 15 তারিখ পর্যন্ত। আমাদের মেলাতে প্রায় 70টি স্টল হয়েছে, বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা শিল্পোদ্যোগী আছেন তারা স্টল নিয়েছেন, তাছাড়া মেদিনীপুর জেলার প্রথম সারির যে সমস্ত শিল্প সংস্থাগুলি আছে তারা আমাদের মেলায় অংশগ্রহণ করছেন স্টল দিয়ে, তাছাড়া হস্তকুটির শিল্পের যে সমস্ত তাদের সমস্ত সম্ভারগুলি আছে সেগুলি নিয়ে তারা ওখানে অংশগ্রহণ করবেন।
আমাদের প্রতিদিনই মেলাতে সেমিনার, ওয়ার্কশপ এবং আলোচনা সভা থাকছে। আমাদের এই মেলাতে বিশেষ আকর্ষণ যেটা, সেটা হচ্ছে আমাদের ইভেন্ট পার্টনার কার্ভি বলে একটি ডেটা ম্যানেজমেন্ট সংস্থা আছে, তারা আমাদের ইভেন্ট পার্টনার। তারা ওই মেলা প্রাঙ্গণেতেই বিনামূল্যে জিএসটি রেজিস্ট্রেশন, উদ্যোগ আধার রেজিস্ট্রেশন সহ আরও কিছু পরিষেবা দেবেন, যেটি কিনা ছোট এবং মাঝারি ব্যবসায়ী এবং শিল্পোদ্যোগীদের জন্য একটি সুবর্ণ সুযোগ। নতুন শিল্পোদ্যোগীদের জন্য কি বিশেষ কোনো ব্যবস্থা রাখছেন? হ্যাঁ, এটাই তো এই উদ্যোগ আধার যেটা করছি আমরা, এবং তাছাড়াও যারা সমস্ত স্টার্ট আপ এন্টারপ্রেনার্স আছে তাদের জন্য আমরা সেমিনার এবং ইন্টারঅ্যাক্টিভ সেশন করছি। বিশেষ করে 15 তারিখে MSME ডিপার্টমেন্ট এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন তারা আসছেন, তারা ওই দিন আমাদের সেমিনার করবেন। নতুন শিল্পোদ্যোগীরা, তারা নতুন শিল্প গড়তে গেলে তাদের কি কি ব্যবস্থা নিতে হবে বা তাদের কি কি প্রয়োজন, সেই সমস্তগুলি সম্পর্কে তারা অবহিত করবেন। একাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক সত্যজিৎ রায় বাঁকুড়ার রুরুট এলাকায় একটি হাই মাদ্রাসার ইংরেজি শিক্ষক। তার নিজস্ব বাড়ি বিষ্ণুপুর তীরবাড়ি এলাকায় হলেও তিনি রুরুট এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। সেখানে বেশ কিছু ছাত্রছাত্রীকে তিনি নিজের বাড়িতে টিউশন পড়াতেন। জানা যায়, দিন 15 আগে অন্য ছাত্রছাত্রীরা দেরি করে এলেও এদিন সেই ছাত্রী তাড়াতাড়ি পড়তে চলে আসে। ফাঁকা বাড়িতে সেদিন এই সত্যজিৎ ছাত্রীটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্ত শিক্ষককে আজ করে তোলা হয়। ঘটনাটা আমার মেয়ে কালকে বলেছে আমাদেরকে, আমার মেয়ে 15 দিন আগে এরকম ঘটনা ঘটেছে, যে দেখছি যে ঘরে ভয় বলতে পারে না, ও ভয় দেখিয়েছে, দাদাকে মেরে দেবো আর মোবাইলে অশ্লীল ছবি পাঠিয়ে দেবো, এসব বলে মেয়ে কিছুতেই বলে না। মেয়ে যদি দেখছি মেয়ে খাচ্ছে না আছে না, মেয়ে মানসিকতা অবস্থা খুব খারাপ। কালকে আমরা প্রেশান্ত করে ও বলেছে, মাকে বলেছে এরকম দেখেছিল, দেখে পরে ঘটনা ঘটেছে। মানে ওকে একাই গেছি? হ্যাঁ, একাই গেছি। তারপরে মেয়ে বলেছে যে কালকে বলেছে যে আমাকে এরকম করেছে, ডক্টর সুই দিয়েছে, মুখটা দাবি দিয়েছে। হ্যাঁ, মানে কে সেটা, কে করেছে? ওই মাস্টার। কোথাকার মাস্টার? ওই বাদবেলা হাই মাদ্রাসার মাস্টার, বিষ্ণুপুরে বাড়ি। 15 দিন আগে বলেছে, 15 দিন আগে আমাদের বাড়ি কি যাচ্ছি, আমি ওকে সাজা চাই, আমি সাজা চাই, উপযুক্ত শাস্তি চাই, আমি ছাড়বো না। এবার আপনিও হতে পারেন রিপোর্টার। এমন কোন ঘটনার দৃশ্য যা আপনার মতে খবর হতে পারে, মোবাইল ফোন বা ক্যামেরায় ভিডিও ছবি তুলে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। আমাদের নম্বর 9564433003। আপনাদের পাঠানো খবর আমরা তুলে ধরবো জঙ্গলমহলের পর্দায়। এবার আসছি আবহাওয়া সংক্রান্ত বিভাগ রোদ মেঘ বৃষ্টি, জেনে নেব আবহাওয়া সংক্রান্ত খবরাখবর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ 46%। আগামী 24 ঘন্টা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। শেষ করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবরগুলি আরো একবার। শিরোনাম, নিবেদন করছে হাইল্যান্ড গার্ডেন যেন এক রাজকীয় অনুভূতি। বৈষ্ণবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নয়া মোড়। পশ্চিম মেদিনীপুরের দেবরায় শৈত্য প্রবাহের কারণে 2 ব্যক্তির মৃত্যু। বাঁকুড়ায় একাদশ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক। আজ 14 দফা দাবির ভিত্তিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল ANM এর পুরুলিয়া শাখার কর্মীরা। জঙ্গলমহল নিউজ আজ এ পর্যন্তই। দেখতে থাকুন 24x7 জঙ্গলমহল রাত দিন সাত দিন সারাদিন। নমস্কার।